হঠাৎ পুরুষ তৎমুহূর্ততে মহিলা ভুয়া কিন্নরর বিড়ম্বনা ঘটনাটো সোনাপুরর কমারকুচির হঠাৎ স্কুটিত অহা এজন লোকে সম্ভেদ ললে মন্দিরর নিমিষতে টায়ারর দোকানত সোমাই যাওয়া লোকজনে লৈ আহিল মহিলার রূপ হতভম্ব হয়ে পড়িল উপস্থিত রাইজ চকুর সন্মুখতেই লোকজনের দুটা ভিন্ন রূপ দেখি প্রত্যক্ষদর্শী রাইজর খঙে পার করিলে সকলো সীমা কাপড় সলোয়া স্থানতেই রাইজর রুখত পড়িল দুষ্ট প্রকৃতির লোকজন রাইজে জবাবদিহি করার পাছতো নিজের স্থিতিক লৈ অলরসর লোকজন ভুয়া কিন্নরটোর বিরুদ্ধে রাইজে আনিলে আন এক বিস্ফোরক অভিযোগ কিন্নরর ভাও লৈ কালী মন্দির চৌহদত পূজারীর সৈতে সুরাপান লোকজনের কিবা কিবি আছে কিন্তু আমাকে চাব দিয়া নাই তার পিছত কোনোবাই আমার লড়াবিলাক কৈছে যে মতা মানুহ মতা মানুহ যেতিয়া চুলিখিনি আমি গুছাই দিলো মতা মানুহ তার পিছত গাৰ কাপোৰখিনি যেতিয়া ফালি দিলো ডুপ্লিকেট এই হেৰি কৰি আছে মানে এবাৰ তেওঁ গৈ পেলাই কি কৰে টায়াৰ দোকানত তাত গৈ পেলাই একেবাৰে মাইকী মানুহ ড্ৰেছ পিন্ধি ল'লে পূৰা মাইকী মানুহ যেতিয়া ড্ৰেছ পিন্ধি লৈ পেলাই স্কুটাৰ লৈ পেলাই ইয়ালৈকে আহিল স্কুটিখন লৈ তেতিয়া আমাৰ মানুহবিলাকৰ সন্দেহ হ'ল আৰে এতিয়া মতা মানুহ এতিয়া মাইকী মানুহ হৈ গ'ল আৰু তাৰ একদম সম্পূৰ্ণ মাইকী আৰু এজনী চুলি থুলি লগোৱা একদম তারপর আই পেলে মন্দির কি পূজা করলে না জানো আমার পূজারীর ঘর সোমাই পেলে ইহতে ড্রিঙ্কস করে আছে পাছত রাইজে উত্তম মধ্যম সোধাই ভুয়া কিন্নরটো গতাই দিয়ে সোনাপুর আরক্ষী জোরাবাতর মৌসুম বৈশ্য নিউজ 18 অসম নর্থ ইস্ট